বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আঘ্রাণ, পৌষ, মাঘ। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, কিন্তু আমাদের অনেক সময় এমন হয় যে আমরা বাংলা মাসের নামগুলো ঠিক মতো জানি না এবং অনেক সময় ভুলে যাই, কারণ আমরা এখন ইংরেজিতে দেখতে শুনতে পড়তে অভ্যস্ত। তো আজকে নিয়ে আসলাম বাংলা 12 মাসের নাম, আশা করি আপনারা উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে আমরা আবারও বলি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এবার তাহলে হাত দিয়ে দিয়ে পড়ি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এবার হাত ছাড়াই বলি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এভাবে কিছুক্ষণ পড়ার পর না দেখে দেখে চোখ বন্ধ করে পড়তে হবে, তাহলে নামগুলো মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাওয়ার পর এই নামগুলো লিখতে হবে। এবং কিভাবে আপনারা লিখবেন বা আপনারা দেখে আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন, তা আমার বেসিক বাংলা একটা প্লেলিস্ট আছে, সেই জায়গায় পেয়ে যাবেন। তাহলে আরেকবার বলি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এবার হাত দিয়ে পড়ি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।